প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো, তোমরা সবাই ভালো থাকো, এটা আমরা প্রত্যাশা করি। আমি সুভাষচন্দ্র দাস, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, সরকারি SC বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রতিদিনের ধারাবাহিকভাবে ক্লাসে আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়ন পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাজারে বিশেষ করে মেয়েদের ব্যবহার্য বিভিন্ন ধরনের অলংকার, যেগুলো প্রকৃতপক্ষে গোল্ড এর তৈরি নয়, কিন্তু গোল্ড এর রং করা থাকে, বলতো আমরা সেটিকে কি হিসেবে বলে থাকি? হ্যাঁ, তোমরা জানো আমরা এটিকে ইমিটেশনের গয়না অথবা আমরা গোল্ড প্লেটেড অলংকার বলে থাকি। এছাড়াও ছেলেদেরও বিভিন্ন ব্যবহার্য, যেমন ঘড়ি, তার উপর যে ঘড়িতে যে চেইন থাকে বা ঘড়ির যে বডিটা থাকে, সেখানেও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের রং দেওয়া হয়। বলতো দেখি, এই যে রং দেওয়া হলো, এটা কোন পদ্ধতিতে দেওয়া হয়? হ্যাঁ, আজকে আমরা যে পদ্ধতিতে এই প্রলেপগুলো দেওয়া হয় সেই পদ্ধতি নিয়েই আলোচনা করব। তাইলে আজকের আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তড়িৎ বিশ্লেষণের ব্যবহার এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে তড়িৎ বিশ্লেষণ কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসগুলোতে একাধিক ক্লাস এই বিষয়ে হয়েছে, তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষণের কৌশল, তড়িৎদ্বার কোনগুলো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং কি করে অ্যানোড ক্যাথোডে জারণ বিজারণ বিক্রিয়া সম্পাদিত হয়। তোমরা পূর্বতন ক্লাসগুলো বা ভিডিওগুলো দেখলে এই বিষয়ে একদম স্পষ্ট ধারণা পেয়ে যাবে। তাইলে আজকে আমরা এই তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে কি করা যায় অথবা এই তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক দিকগুলো নিয়ে আলোচনা করব। আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে যে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ ধাতু নিষ্কাশন, তারপরে ধাতুর বিশুদ্ধকরণ এবং ধাতুর প্রলেপন মানে ইলেকট্রোপ্লেটিং, এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আকরিক থেকে ধাতু নিষ্কাশন এই বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসেও দেখিয়েছিলাম, বলেছিলাম যে একটি পাত্রের মধ্যে যদি আমি একটি লবণ সোডিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে এই সোডিয়াম ধাতুর আকরিক, এটিকে গলিত অবস্থায় নিলে এটি দুটি আয়ন পাওয়া যাবে, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন। অর্থাৎ একটি তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে আমরা যদি গলিত সোডিয়াম ক্লোরাইড নেই, তাহলে কয়টি আয়ন পাওয়া যাবে? দুটি আয়ন পাওয়া যাবে। এই দুটি আয়নকে আমরা একটি তড়িৎ বিশ্লেষ্য পাত্র এর সাহায্যে আমরা এখান থেকে সোডিয়াম আয়নটাকে সোডিয়াম ধাতু হিসেবে নিষ্কাশন করতে পারবো। আমরা কি করব, প্রথমেই দুটি তড়িৎদ্বারকে ব্যাটারির দুটি প্রান্ত বা তড়িৎ উৎসের দুটি প্রান্ত, একটি হচ্ছে প্লাস প্রান্ত, একটি মাইনাস প্রান্ত, লম্বা দণ্ডটি হচ্ছে প্লাস প্রান্ত আর ছোট দণ্ডটি হচ্ছে মাইনাস প্রান্ত। এই ব্যাটারি বা তড়িৎ উৎস এর সাথে যে কানেকশনটা দেওয়া হলো এটি হবে অ্যানোড, অর্থাৎ ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যে কানেকশন এটি হচ্ছে অ্যানোড, আর মাইনাস প্রান্তের সাথে যেটি এটি হচ্ছে ক্যাথোড।
এখন এই যে গলিত NaCl এই সোডিয়াম আয়নটি যুক্ত হবে ক্যাথোড প্রান্তের দিকে আর ক্লোরাইড আয়নটি অ্যানোড তড়িদ্বারের দিকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সোডিয়াম আয়ন অর্থাৎ ক্যাটায়ন, ক্যাটায়নটি কী করবে? ক্যাথোডে যাবে, ক্যাথোডে। ক্যাথোডে কী হবে? এই সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, করে সোডিয়াম পরমাণুতে বা ধাতুতে রূপান্তরিত হবে। অপরদিকে অ্যানোডে কী হবে? অ্যানোডে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু, দুটি ক্লোরিন পরমাণু মিলে একটি অণু অর্থাৎ ক্লোরিন গ্যাস তৈরি করবে। আমরা এটিকে এভাবে লিখতে পারি, এখানে টু দিয়ে, এখানে টু দিয়ে, এখানে টু দিয়ে। অর্থাৎ এক লাইনে লিখলে আমরা প্রথম এই যে লিখলাম এটি লিখলেও চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে এখানে ক্যাথোডে কী হচ্ছে? ইলেকট্রন গৃহীত হচ্ছে, তার মানে কি? বিজারণ। তার মানে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। এই প্রশ্নের উত্তরও এইভাবে ব্যাখ্যা করা যায়। যে কোনো যৌগ থেকে, যে কোনো যৌগ অর্থাৎ আক্ষরিক থেকে যখন আমরা ধাতু নিষ্কাশন করব তখন এখানে বিজারণ প্রক্রিয়া সম্পাদিত হয়। এখন কথা হচ্ছে যে এই যে তড়িৎ বিশ্লেষণ, কোনগুলোকে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো? আমাদের পাঠ্যবই অর্থাৎ দশম অধ্যায়ের ক্ষেত্রে এর বিশেষ আলোচনা দেওয়া আছে। যেগুলো অধিক সক্রিয় যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এরা অধিক সক্রিয় ধাতু, এদের আকরিক থেকে আমরা কী করব? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতুগুলোকে নিষ্কাশন করব। ধাতু নিষ্কাশন অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। অপরদিকে যারা মধ্যম সক্রিয় তাদেরকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করব। মধ্যম সক্রিয় হচ্ছে জিঙ্ক, ল্যাড, আর হচ্ছে কম সক্রিয় যাদেরকে স্ব বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা এখানে সোডিয়ামের কথা বলছি, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আকরিক, সোডিয়ামের আকরিক, সেখান থেকে আমরা সোডিয়ামটাকে নিষ্কাশন করলাম। অনুরূপভাবে আমি পরবর্তীতে বলছি অ্যালুমিনিয়াম নিষ্কাশনের কথা, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের কথা। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে, একটি উল্লেখযোগ্য আকরিক হচ্ছে বক্সাইড। বক্সাইডকে উত্তপ্ত করলে সেটি অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনায় রূপান্তরিত হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, এই অ্যালুমিনাকে আমরা কী করব? গলিত অবস্থায় একটি তড়িৎ বিশ্লেষ্য পাত্রে নিয়ে যাব। তারপর কী হবে? এই গলিত অ্যালুমিনা দুটি আয়নে রূপান্তরিত হবে, অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন। অ্যালুমিনিয়ামের যোজনী তিন বা জারণ সংখ্যা হচ্ছে 3+, অক্সিজেনের যোজনী দুই জারণ সংখ্যা হচ্ছে 2-। এই পাত্রের মধ্যে অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে এই দুটি আয়ন বিরাজমান থাকবে। এবার কথা হচ্ছে তড়িদ্বারের মধ্যে কী ঘটবে। আমি একটু সিম্পল চিত্র এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি দুটি তড়িদ্বার নেওয়া হয়, দুটি তড়িদ্বার নিলাম, আমরা কানেকশন দিলাম তড়িৎ উৎসের সাথে, তড়িৎ উৎস, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। তাহলে এই তড়িৎ উৎসের অর্থাৎ ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যে তড়িদ্বার যুক্ত এটা হচ্ছে অ্যানোড, আর মাইনাস প্রান্তের সাথে যেটা যুক্ত এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্যাথোড তড়িদ্বার। এখন এই ক্যাটায়নগুলো যাবে মূলত ক্যাথোডের দিকে আর এই অ্যানায়নগুলো যাবে অ্যানোডের দিকে। এখন প্রকৃতপক্ষে অ্যানোড ক্যাথোডে কী বিক্রিয়া ঘটবে? আমরা আগেও বলেছি কিছুক্ষণ পূর্বে যে অ্যানোডে মূলত কী ঘটবে? অ্যানোডে জারণ ঘটবে। এর মানে কি? মানে ইলেকট্রন ত্যাগ হবে। তাইলে এই যে অক্সাইড আয়ন সেটি কিসে রূপান্তরিত হবে? সেটি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা প্রকৃতপক্ষে আমার যে অ্যালুমিনিয়াম অক্সাইড এই যৌগটি আমরা বলছি কী হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই অ্যালুমিনিয়াম অক্সাইডটি দুটি আয়নে রূপান্তরিত হচ্ছে, এই যে অ্যালুমিনিয়াম আয়ন আর অক্সাইড আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন। যদি আমরা সমতা করি তাহলে এখানে দুটি, এখানে টু দিয়ে দিলাম, এখানে থ্রি দিয়ে দিলাম। তার মানে কি? তিনটি অক্সাইড আয়ন প্রত্যেকে মূলত, প্রত্যেক অক্সাইড আয়ন দুটি করে ইলেকট্রন ত্যাগ করবে, দুটি করে।
তাহলে তিনটি অক্সাইড আয়ন ছটি ইলেকট্রন ত্যাগ করবে, ছটি ইলেকট্রন ত্যাগ করবে, তিনটি অক্সিজেন পরমাণু, তিনটি অক্সিজেন পরমাণু মানে হচ্ছে, মানে কি, মানে হচ্ছে দেড়টি অণু, দেড় মানে থ্রি বাই টু অণু, ও টু। এটা হচ্ছে সমতার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে মূলত আমাদের পাঠ্য বই এইভাবে লেখা আছে, এইভাবে লেখা আছে, এটাকে এই পাশে নিয়ে পক্ষান্তর করে তোমরা এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, আমি যেভাবে প্রথমে দেখিয়ে দিলাম। তার মানে কি? তার মানে অ্যানোডে অক্সিজেন গ্যাস ইলেকট্রন ত্যাগ করে অক্সাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাসে রূপান্তরিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার আসছে আমাদের ক্যাথোডে কী ঘটবে। তোমরা জানো যে অ্যানোডে জারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ হয়, যতগুলো ইলেকট্রন ত্যাগ হলো ঠিক সমান সংখ্যক ইলেকট্রন গৃহীত হবে, কোথায়, ক্যাথোডে। কে গ্রহণ করবে? ক্যাটায়ন। তাহলে যদি আমরা লিখি ক্যাথোডে কী হচ্ছে, ক্যাথোড বিক্রিয়াতে কী হবে, এখানে বিজারণ ঘটবে, বিজারণ। এখানে অ্যালুমিনিয়াম আয়ন এই ছটি ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কটি অ্যালুমিনিয়াম আয়ন? দুটি অ্যালুমিনিয়াম আয়ন, দুটি অ্যালুমিনিয়াম আয়ন ছটি ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে কিসে রূপান্তরিত হবে? অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হবে, দুটি অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা কি দেখতে পেলাম, ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশিত হয়ে গেল, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা অধিক সক্রিয় ধাতুগুলোর বা পরমাণুগুলোর যে সকল আকরিক আছে সেই আকরিক থেকে ধাতু নিষ্কাশন এর প্রক্রিয়া আমরা আলোচনা করলাম, বা কী করে নিষ্কাশিত হয় এই প্রক্রিয়াটা সম্পর্কে জানতে পারলাম, বুঝতে পারলাম, বা আমরা এটা ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার আমরা প্রথমে বলছিলাম যে এখানে আমাদের কী আছে, এখানে ধাতু নিষ্কাশন, পরে বলছি আমরা দ্বিতীয়টা ধাতু বিশুদ্ধিকরণ। প্রকৃতপক্ষে আমরা এখানে যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতুগুলো পেয়েছি এইগুলোকে স্বভাবত আর কোনো বিশুদ্ধিকরণের প্রয়োজন হয় না, কিন্তু যারা মধ্যম সক্রিয় বা কম সক্রিয় যাদেরকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করে থাকি এগুলো দেখা যায় 98% বা 99% বিশুদ্ধ হয়। এক্ষেত্রে আমাদের পরবর্তীতে বিশুদ্ধিকরণের প্রয়োজন পড়ে। যেমন আমরা জিঙ্কের কথা যদি বলি, বিশুদ্ধিকরণ কী করে করা হবে, বিশুদ্ধিকরণের জন্য আমাদের মূলত প্রক্রিয়াটা কী, আমরা চাচ্ছি যে কার্বন বিজারণ পদ্ধতিতে প্রাপ্ত জিঙ্ক যা কিনা 98% পর্যন্ত বিশুদ্ধ তাকে আমরা বিশুদ্ধিকরণ করব প্রায় 100%, 99.99%। তাইলে আমাদেরকে একটি তড়িৎ বিশ্লেষ্য পাত্র নিতে হবে। যেহেতু আমরা এখানে জিঙ্কের বিশুদ্ধিকরণ করব, তাইলে আমাদেরকে এখানে জিঙ্ক এর লবণ, যেমন জিঙ্ক সালফেট লবণ বা জিঙ্ক ক্লোরাইড লবণ বা জিঙ্ক নাইট্রেট লবণ আমরা নিতে পারি। তারপরে আমরা দুটি তড়িদ্বার দিব, এই তড়িদ্বারের মধ্যে এই একটি তড়িদ্বার হবে অবিশুদ্ধ, অবিশুদ্ধ জিঙ্কের, যেটা কিনা অ্যানোড, এটি হচ্ছে অবিশুদ্ধ জিঙ্ক, অবিশুদ্ধ জিঙ্ক, যা কিনা আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে আকরিক থেকে প্রাপ্ত জিঙ্কের টুকরা, এটাকে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে। আর এই বিশুদ্ধ জিঙ্ক, বিশুদ্ধ জিঙ্ক যাকে আমরা বলছি ক্যাথোড, এই ক্যাথোডকে, এই বিশুদ্ধ জিঙ্কের টুকরাটিকে আমরা কি করলাম, ক্যাথোড হিসেবে ব্যবহার করলাম। বিক্রিয়া শুরুর পূর্বে, অর্থাৎ এই কানেকশন দেওয়ার পূর্বে আমরা যদি ওজন করে নেই, দেখা যাবে এই টুকরাটি, বিশুদ্ধ জিঙ্কের টুকরাটি কম ওজনের, তুলনামূলকভাবে এই অবিশুদ্ধ জিঙ্কের টুকরাটি বেশি ওজনের, ভারী।
যখনই বিক্রিয়া শুরু, আমি যখন কানেকশন দিলাম তখন বিক্রিয়া শুরু হয়ে গেল, তখন বিক্রিয়া শুরু হয়ে গেল, বিক্রিয়াটি শুরু হয়ে গেল, তার মানে কি হবে? মানে এই জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট মূলত দুটি আয়নে রূপান্তরিত হবে, জিঙ্ক আয়ন এবং সালফেট আয়ন। এখন কথা হচ্ছে যে এই যে অবিশুদ্ধ জিঙ্ক, এটি কি হবে? এই অবিশুদ্ধ জিঙ্ক যা কিনা অ্যানড, অ্যানড ক্ষয়প্রাপ্ত হবে, যেখানে জারণ বিক্রিয়া ঘটবে। ক্ষয়প্রাপ্ত হবে মানে কি? মানে জিঙ্ক ধাতুটি বা এই টুকরোটি ক্রমান্বয়ে তার থেকে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হবে। এই জিঙ্ক আয়নগুলো এই দ্রবণে আসবে, তাহলে এই দ্রবণের মধ্যে জিঙ্ক আয়নের পরিমাণ বৃদ্ধি পাবে। এই দ্রবণ থেকে জিঙ্ক আয়নগুলো এই দণ্ডে জমা হতে থাকবে। অর্থাৎ তাহলে ক্যাথোডে কি ঘটবে? ক্যাথোডে বিজারণ ঘটবে, বিজারণ ঘটবে। এবং বিক্রিয়া কি ঘটবে? জিঙ্ক আয়ন, জিঙ্ক আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, করে জিঙ্ক ধাতুতে রূপান্তরিত হবে। এটি হচ্ছে অবিশুদ্ধ, আর এই জিঙ্ক হচ্ছে বিশুদ্ধ, যা কিনা এই দণ্ডের গায়ে জমা হবে। এবং এই বিশুদ্ধ জিঙ্কের টুকরাটি ক্রমান্বয়ে পুরু হতে থাকবে, অর্থাৎ ভারী হতে থাকবে, আর এই অবিশুদ্ধ জিঙ্ক এটা ক্রমান্বয়ে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুরূপভাবে আমরা যে কোনো ধাতুর বিশুদ্ধকরণ করতে পারি। যেমন যদি আমরা কপারের বিশুদ্ধকরণ চাই, তাহলে আমরা এখানে জাস্ট তোমরা লক্ষ্য করো, কম্পারেটিভলি এখানে আমরা কপার সালফেট নিয়ে নিব, আর এখানে নিতে হবে অবিশুদ্ধ কপার, অবিশুদ্ধ কপার, এখানে নিতে হবে বিশুদ্ধ কপার। অনুরূপভাবে লেডের জন্য সেম, বা অন্য কোনো মধ্যম সক্রিয় ধাতুর জন্য একই বিক্রিয়া। এখানে কি হবে? এখানে কপার সালফেট, কপার আয়ন এবং সালফেট আয়ন, এখানেও তাই। এখানে হবে জিঙ্কের জায়গায় কপার, এটা হবে কপার আয়ন, এবং এই কপার আয়ন থেকে কপার ধাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমাদের এই বিষয়ে বেশ দুশ্চিন্তা থাকে যে এত জটিল বিষয়ে কী করে সমাধান করা যাবে। একদম সিম্পল বিষয়, এবং এটার ব্যাখ্যা দিতে গেলে বেশি কিছু লেখা লাগবে না। আমাদের মূল কথা হচ্ছে এইটুকু জায়গা পর্যন্ত চিত্রটা লিখে, একে এইটুকু জায়গা পর্যন্ত লিখতে পারলে আসলে যথেষ্ট হয়ে যায়। এটা দেখে থেকে শুধু বলবা কোথায় ইলেকট্রন ত্যাগ হলো, কোথায় ইলেকট্রন গৃহীত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কি করে এই ধাতু বিশুদ্ধকরণ করতে হয় সে বিষয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণটা বুঝলাম। এবার যাচ্ছি আমাদের হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। তড়িৎ বিশোধন প্রক্রিয়া এবং তড়িৎ প্রলেপন প্রক্রিয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আমি মনে করো একটি, আমি এখানে পাশেই চিত্রটা আঁকি, কী করব আমরা তড়িৎ প্রলেপন দেব, তড়িৎ প্রলেপন, একদম এর মতো চিত্র আঁকলাম। যে পদার্থের প্রলেপন দিতে হবে, যদি আমি কপারের প্রলেপন দিতে চাই তাহলে আমার অ্যানোডে থাকবে কপার, যদি আমি গোল্ডের প্রলেপ দিতে চাই তাহলে আমার এই অ্যানোডে থাকবে গোল্ড, অর্থাৎ এখানে থাকবে অ্যানোড হিসেবে। আমি যদি গোল্ডের প্রলেপ চাই, আমি নতুন চিত্র আঁকলাম না, এখানে দেখিয়ে দিচ্ছি, অ্যানোডে হচ্ছে গোল্ড। অ্যানোড যে পদার্থের, এই দ্রবণটা হবে, এই দ্রবণটা হবে সেই পদার্থের লবণ। গোল্ড নাইট্রেট নিলাম, গোল্ড নাইট্রেট, ঠিক আছে। তাইলে যে পদার্থের উপর প্রলেপ দিতে হবে আমি এখানে, অর্থাৎ ক্যাথোডে, আমি নতুন চিত্র রাখলাম না, ক্যাথোডে আমি সেই পদার্থটি নিয়ে নিলাম। আমি যদি কোনো চামচের উপর প্রলেপ দিতে চাই তাহলে ক্যাথোডে সেই চামচ, যদি কোনো অলঙ্কারের উপরে আমি প্রলেপ দিতে চাই তাহলে ক্যাথোডে সেই অলঙ্কার, এবং এই অলঙ্কারের যতটুকু অংশ এই তরলের মধ্যে দ্রবীভূত থাকবে সেইটুকু অংশের উপর প্রলেপ পড়বে, এটার উপরে যেটুকু সেখানে পড়বে না। যার জন্য আমরা কি করি, আমরা মূলত
একটি পরিবাহী তার দিয়ে এটিকে এখানে মনে করো অলংকারটিকে ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। এটি মনে করো তামার তৈরি অলংকার, তামার তৈরি গয়না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে এখানে কি বিক্রিয়া ঘটবে? এখানে এই প্রথমে এই গোল্ড নাইট্রেট এটি বিয়োজিত হয়ে যাবে, ঠিক আছে। এটি গোল্ড আয়ন, গোল্ড নাইট্রেট এখানে টু হবে, গোল্ড নাইট্রেট গোল্ড আয়ন এবং নাইট্রেট আয়নে রূপান্তরিত হয়ে গেল। এখন আমার এখানে যেটি অ্যানোড, এই অ্যানোডে কি ঘটবে? অ্যানোডে গোল্ড ইলেকট্রন ত্যাগ করবে, করে গোল্ড আয়নে রূপান্তরিত হবে। গোল্ডের যোজনী দুইও আছে তিনও আছে, এটি যাবে এই দ্রবণে যেখানে গোল্ড আয়নের পরিমাণ বৃদ্ধি করবে। এখন কি হবে? ক্যাথোড, ক্যাথোডে এই গোল্ড আয়ন ইলেকট্রন গ্রহণ করে গোল্ড ধাতু, অর্থাৎ এই গয়নাটির উপরে প্রলেপ পড়ে যাবে। একইভাবে আমরা যে কোনো পদার্থে যদি আমরা সিলভারের প্রলেপ দিতে চাই, তাহলে এখানে সিলভার নাইট্রেট বা সিলভার ক্লোরাইড, আর এখানে অ্যানোড হিসেবে ওই পদার্থ। সাধারণত কম সক্রিয় ধাতুকে অধিক সক্রিয় ধাতুর উপর প্রলেপ দেওয়া হয়, শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, মরিচা বা ক্ষয়রোধের হাত থেকে রক্ষা করার জন্য এই তড়িৎ প্রলেপণ ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কি করে ধাতু নিষ্কাশন করা হয়, ধাতু বিশুদ্ধকরণ করা হয় এবং তড়িৎ প্রলেপণ বা ইলেকট্রোপ্লেটিং করা হয়, সেই বিষয়ে আমরা বিস্তারিত সহজ উপায়ে ব্যাখ্যা জানতে পারলাম। তোমরা পাঠ্যবই অনুযায়ী, পাঠ্যবই থেকে এইগুলো আমাদের পাঠ্যবই 189 পৃষ্ঠা 188 পৃষ্ঠা এই বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করা আছে। তোমরা পাঠ্যবই থেকে এই বিষয়গুলো ভালোভাবে চর্চা করে নেবে, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।